দর্শক শ্রোতাワイトবুট স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমি দেখাব লাভ ক্ষতি সকল অঙ্ক শর্টকাট নিয়মে কিভাবে করা যায় প্রথম অঙ্কটা আছে যে একটি দ্রব্য ষাট টাকায় বিক্রি করায় 40 টাকা ক্ষতি হয় শতকরা ক্ষতির হার কত তাহলে এই শতকরা ক্ষতির হার নির্ণয় করতে হলে আগে দ্রব্যটার ক্রয় মূল্য কত সেটা বের করতে হবে যেহেতু দ্রব্যটা আমরা 900 ষাট টাকায় বিক্রি করছি তাহলে আমাদের চল্লিশ টাকা ক্ষতি হইছে তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য হবে ৯৪০ চল্লিশ টাকা ষাট টাকা যোগ চল্লিশ টাকা ইজিকেল আমাদের এক হাজার টাকা দ্রব্যটার ক্রয় মূল্য এক হাজার টাকা তাহলে আমাদের অঙ্কটা শর্টকাট নিয়মে করা যায় যে এক হাজার টাকায় ক্ষতি হয় চল্লিশ টাকা ক্ষতির হার নির্ণয় করতে বলছে এক হাজার টাকায় ক্ষতি হয় চল্লিশ টাকা যেহেতু ক্ষতির হার নির্ণয় করেছে করতে বলছে তাহলে একশো দ্বারা গুন করতে হবে অর্থাৎ এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে answer হচ্ছে চার percent চার percent তাহলে answer হবে চার percent হল অনুপাত বিক্রয় মূল্য is equal to এখানে ক্রয় মূল্য দেওয়া আছে যে পাঁচ এবং বিক্রয় মূল্য দেওয়া আছে যে ছয় অর্থাৎ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে পাঁচ ছয় টাকা হলে লাভ কত হবে অর্থাৎ লাভ কত পার্সেন্ট হবে এখানে দেখা যায় যে ক্রয় মূল্য পাঁচ টাকা অর্থাৎ বিক্রয় মূল্য তাহলে আমাদের এখানে লাভ হইছে। যদি আমরা লাভ হয় এক টাকা তাহলে পাঁচ টাকায় লাভ হয় এক টাকা তাহলে একশো টাকায় লাভ হয় কত টাকা পাঁচ বিশ একশো টাকা তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ২০ পার্সেন্ট একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের এত ভাগ তাহলে এখানে বোঝায় যে ক্রয় মূল্য আমরা 4 ধরা যায় এবং বিক্রয় মূল্য হচ্ছে 5 তাহলে শতকরা লাভের হার কত তাহলে ক্রয় মূল্য 4 বিক্রয় মূল্য 5 তাহলে লাভ হইছে অর্থাৎ 5 মাইনাস 4 ইজ इक्वल 1 অর্থাৎ ক্রয় মূল্য যদি আমরা 4 টাকা ধরি 4 টাকায় লাভ হয় 1 টাকা গুণন শতকরা কত লাভ হয় তাহলে হচ্ছে 100 টাকায় কত লাভ হয় এটা কাটাকাটি করলে আমাদের অ্যানসার হবে পঁচিশ পার্সেন্ট তাহলে অ্যানসার হচ্ছে পঁচিশ এখানে দেওয়া আছে যে আটটি আপেলের বিক্রয় মূল্য দশটি আপেলের ক্রয় মূল্যের সমান তাহলে লাভের হার কত অর্থাৎ দশটি আপেলের ক্রয় মূল্যের সমান তাহলে ধরলাম আমরা জানি না ক্রয় মূল্য কত দশটি আপেলের ক্রয় মূল্য ধরলাম এক্স আর আটটি আপেলের বিক্রয় মূল্য ধরলাম আমরা কারণ বলছে যে আটটি আপেলের বিক্রয় মূল্য এবং দশটি সমান। তাহলে বিক্রয় মূল্য সমান। তাহলে কিনলেন যত টাকা দিয়ে এখন আটটি আপেল ঠিক তত টাকা দিয়ে বিক্রি করে ফেললেন তাহলে বাকি থাকে আর দুইটি আপেল তাহলে আমার দুইটি আপেল হচ্ছে অবশিষ্ট অর্থাৎ সেটাই হচ্ছে আমার লাভের পরিমাণ অর্থাৎ আটটি আপেল বিক্রি করাতে আমার দুইটা আপেল লাভ হয় তাহলে বলা যায় যে আটটিতে লাভ হয় দুটি অর্থাৎ একশো তে লাভ হয় কত তাহলে হচ্ছে এখানে চার এখানে হচ্ছে বিশ পঁচিশ অর্থাৎ চার পঁচিশ একশো আমার লাভ হবে পঁচিশ পার্সেন্ট একশো টাকায় পঁচিশটি আম ক্রয় করে একশো টাকায় পঁচিশটি আম ক্রয় করে একশো টাকায় বিশটি আম বিক্রি করায় শতকরা কত লাভ হয় তাহলে যে ২৫ এখানে দেওয়া আছে যে ২৫ টা আম আমি বাজার কিনছি ১০০ টাকা দিয়ে অর্থাৎ এটা হচ্ছে ক্রয় মূল্য ২৫ টা আমের ক্রয় মূল্য ১০০ টাকা এখন ২৫ টার মধ্যে আমি ২০ টা বিক্রি করে দিছি অর্থাৎ বিক্রয় মূল্য হচ্ছে ১০০ টাকা তাহলে হচ্ছে আমার ঠিক আমি যত টাকা ইনভেস্ট করছি ১০০ টাকা দিয়ে ঠিক ১০০ টাকা ২০ টা বিক্রি করে পাইছি তাহলে আমার অবশিষ্ট থাকে কয়টা মানে আড়ত আম থাকে পাঁচটি অর্থাৎ ২০টা বিক্রি করাতেই আমার লভ্যাংশ আমের পরিমাণ হচ্ছে পাঁচটা তাহলে হচ্ছে বিশ উপরে পাঁচ তাহলে একশো তাহলে হচ্ছে এখানে পাঁচ বিশ একশো পাঁচ পাঁচা পঁচিশ অ্যানসার হবে পঁচিশ টাকা ২০ টাকায় ১২টি আমরা কিনে প্রতিটি দুই টাকা দরে বিক্রি করলাম অর্থাৎ আমি বারোটা আমরা 20 টাকা দিয়ে এবং প্রত্যেকটা 2 টাকা করে বিক্রি করে দিলাম তাহলে আমার 12 টির ক্রয় মূল্য হচ্ছে 12 টির ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা 20 টাকা একটা যদি আমি 2 টাকা করে বিক্রি করি তাহলে 10 টির ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে 20 টাকা অর্থাৎ 20 টাকা 20 টাকা সমান তাহলে 10 টি আমরা বিক্রি করাতে আমার অবশিষ্ট লাভ হলো 2 টি আমরা তাহলে এখানে বলা যায় যে শতকরা কত লাভ হয়েছে আমার দশ টাতে লাভ হয়েছে দুই অর্থাৎ একশো তে লাভ হয় এটাটা এটা কাটাকাটি করলে দশ দু গুনে বিশ অর্থাৎ আমার অ্যানসার হবে বিশ পার্সেন্ট টাকায় ছয়টি দরে লেবু ক্রয় করে প্রতিটি দুই টাকা বেচলে শতকরা কত লাভ হয় অর্থাৎ ছয়টি লেবুর ক্রয় মূল্য আমাদের ছয়টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে দশ টাকা এবার একটি যদি আমি দুই টাকা করে বিক্রি করি তাহলে দশ টাকা বিক্রি করব পাঁচটা লেবু অর্থাৎ পাঁচটি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে দশ টাকা তাহলে আমি ছয়টার মধ্যে পাঁচটা বিক্রি করে দিলাম ঠিক ক্রয় মূল্যের সমান তাহলে আমার লাভ হলো একটা পাঁচের লাভ হয় এক গুন হান্ড্রেড তাহলে হচ্ছে পাঁচ বিশ একশো আমার অ্যানসার হবে বিশ পার্সেন্ট একটি পেন্সিল এক দশমিক পঁচিশ টাকায় কিনে এক দশমিক তিরিশ টাকায় বিক্রি করলে কত টাকা লাভ হবে তাহলে আমার এখানে লাভ হয় যে এক দশমিক তিরিশ থেকে এক দশমিক পঁচিশ যদি বাদ দেই তাহলে হয় point zero পাঁচ টাকা তাহলে আমার ক্রয় মূল্য হচ্ছে এক দশমিক পঁচিশ টাকা অর্থাৎ এক দশমিক পঁচিশ টাকা লাভ হয় দশমিক শূন্য পাঁচ টাকা আর একশো টাকা যেহেতু কত পার্সেন্ট লাভ হয় তাহলে একশো টাকায় লাভ হয় কত টাকা তাহলে দুইটার দশমিক যদি যেহেতু দুইটার দুইটা সংখ্যার আগে দশমিক আছে তাহলে পাঁচ গুণান হান্ড্রেড এখানে একশো পঁচিশ যদি আমরা কাটাকাটি করি এখানে লেখা যায় যে পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ চার অর্থাৎ চার পার্সেন্ট হচ্ছে চার পার্সেন্ট একজন দোকানী পাঁচটি লেবু যে মূল্যে ক্রয় করে চারটি লেবু সে মূল্যে বিক্রি করলে দোকানের শতকরা কত লাভ হবে খুবই সিম্পল অংকটা অর্থাৎ পাঁচটি লেবু যে মূল্য তার লাভ হয়েছে যে একটা লেবু অর্থাৎ এক পাঁচের লাভ হয় এক গুণন হান্ড্রেড তাহলে চার বিশ পাঁচ বিশ একশো অর্থাৎ বিশ পার্সেন্ট ক একটি জিনিস খ এর নিকট ২০ পার্সেন্ট লাভে বিক্রি করল তাহলে ক একটা জিনিস ক্ষয়ের নিকট বিশ পার্সেন্ট লাভ হল যদি ক জিনিসটার ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে ক্ষ বিশ পার্সেন্ট লাভে বিক্রি মূল্য হলে ক্ষয়ের ক্রয় মূল্য হবে বিশ পার্সেন্ট লাভ অর্থাৎ একশো তো বিশ টাকা ওকে কয়ের বিক্রি মূল্য হচ্ছে একশো বিশ টাকা আর ক্ষয়ের ক্রয় মূল্য হচ্ছে একশো বিশ টাকা এবার খ গ এর নিকট কয়ের ক্রয় মূল্যে বিক্রি করলো অর্থাৎ ক্রয়ের ক্রয় মূল্য হচ্ছে এর ক্রয় মূল্য হচ্ছে একশো বিশ টাকা আর সে বিক্রি করলো একশো টাকা তাহলে তার লস হলো একশো বিশ মাইনাস একশো তাহলে তার লস হলো বিশ টাকা আচ্ছা তার 120 টাকায় লস হয় এখানে লিখতে হবে যে তার কত টাকায় লস হয় 120 টাকায় লস হয় 20 টাকা তাহলে বলছে শতকড়া কত টাকা তার ক্ষতি হয় অর্থাৎ 100 টাকায় কত টাকা ক্ষতি হয় এটা যদি আমরা কাটা কাটি করি তাহলে এখানে লেখা যায় 5 আর এটারে লেখা যায় 6% এখানে উপরে হবে 2 348 62 বাদ থাকে তাহলে যে 16 এত হবে অ্যানসার তাহলে আমাদের অ্যানসারটা হচ্ছে গ নাম্বার অ্যানসার কোম্পানি একটি কোম্পানি প্রথম এক হাজার টাকায় বিক্রিতে পাঁচ পার্সেন্ট লাভ করে এবং এক হাজার টাকার পরবর্তী বিক্রিতে চার লাভ করে যদি কোনো দিন ছয় টাকা বিক্রি করে তবে ওই দিন কত টাকা লাভ হয় তাহলে প্রথম এক হাজার টাকায় সে লাভ করে পাঁচ পার্সেন্ট অর্থাৎ এক হাজার টাকায় যদি পাঁচ লাভ করে তাহলে হয় পঞ্চাশ টাকা আচ্ছা এবার পরবর্তী এক হাজার টাকায় চার টাকা করে লাভ হতে থাকবে সে বিক্রি করছে ছয় হাজার টাকা তাহলে এক হাজার টাকা যদি বাদ তার কাছে অবশিষ্ট থাকে পাঁচ হাজার টাকা পরবর্তী পাঁচ হাজার অর্থাৎ প্রত্যেক হাজারের জন্য চার করে লাভ করবে তাহলে সে পাঁচ হাজার টাকায় যদি সে চার লাভ করে তাহলে হয় দুইশত টাকা তাহলে অ্যানসার হচ্ছে এখানে হচ্ছে আড়াইশো টাকা অর্থাৎ দোকানি ওই দিন আড়াইশো টাকা লাভ করবে দুশো পঞ্চাশ টাকা লাভ করবে